আমাদের যেটা জানানোর দরকার ছিল জানিয়েছি, সরকার যেটা করার কথা সে করবে, আমি কি করে আর কি আবেদন করবো আমি সরকার। যে এই লকডাউন এবং করোনা ভাইরাসের ফলে আপনার বিজনেসের পরিস্থিতি কেমন আছে এবং অর্থনৈতিক আপনার কেমন আছে সেটা আপনি যদি বলেন। এখন তো সেই লকডাউন থেকে আমরা তো দোকান বন্ধই রেখেছি, লকডাউন উঠার পর দোকানটা খুললাম, খুললে বলে কেউ আসে না, কারণ কি সবাই মধ্যে একটা আতঙ্ক রয়েছে, ছোঁয়াছুঁয়ি ব্যাপারটা, সামনে কাছে দোকানেও আসতে চাইছে না, বিজনেসের ব্যাপার হচ্ছে না, আমাদের বিজনেস এখন অফিসে। ওয়েলকাম টু মাইতি টিভি চ্যানেল, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা, নমস্কার সবাইকে। মাইতি টিভি চ্যানেল প্রত্যেক দিনের মতো আজও আপনাদের সামনে লাইভ টেলিফোনিক প্রোগ্রাম নিয়ে এসেছে, যে বিষয় আপনাদের সামনে আজ তুলে ধরবে। তো আজকে যে বিষয় আপনাদের সামনে তুলে ধরছে, এই বিষয়ে আপনারা সরাসরি কল করে আপনাদের ওপিনিয়ন আপনারা জানাতে পারবেন, যে এই লকডাউন এবং করোনা ভাইরাসের ফলে যে ছোট ছোট বিজনেসের অর্থনৈতিক পরিস্থিতি কেমন রয়েছে, কেমন আছে, এই বিষয়ে আপনারা আপনাদের মতামত সরাসরি কল করে জানাবেন কিংবা লাইভ চ্যাটের মাধ্যমে আপনারা আপনাদের ওপিনিয়ন আপনারা তুলে ধরবেন। এবং সেই সঙ্গে আপনাদের যে পাবলিকের যে অর্থনৈতিক পরিস্থিতি কেমন আছে এই বিষয়েও আপনারা ডাইরেক্ট কল করে আপনারা জানাতে পারেন কিংবা লাইভ চ্যাটের মাধ্যমে। এই যে লাইভ টেলিকাস্ট আপনারা দেখতে পাচ্ছেন ইউটিউবে মাইতি টিভি চ্যানেল, ইউটিউবে মাইতি টিভি এন্টারটেনমেন্ট এবং ফেসবুকে মাইতি টিভি চ্যানেলে সরাসরি লাইভ সম্প্রসারণ দেখতে পাচ্ছেন। তো আপনাদের সামনে কিছু তুলে ধরবো, যে ব্যবসায়ীরা ছোটো ছোটো ব্যবসায়ী দ্বারা কী বলেছেন সেই তথ্য আপনাদের সামনে তুলে ধরবো, সেই ভিডিও ফুটেজ আপনাদের সামনে তুলে ধরবো, আপনারা শুনবেন ওনারা কী বলেছেন। সেই সঙ্গে আপনারাও আপনাদের মতামত সরাসরি কল করে কিংবা লাইভ চ্যাটের মাধ্যমে আপনারা আপনাদের ওপিনিয়ন জানাতে পারবেন। যে এবং আপনাদেরকে বলি যে এই লাইভ টেলিকাস্ট আপনারা দেখতে পাচ্ছেন ইউটিউবে মাইতি টিভি চ্যানেল, ফেসবুকে মাইতি টিভি চ্যানেল এবং ইউটিউবে মাইতি টিভি এন্টারটেনমেন্ট চ্যানেলে সরাসরি লাইভ সম্প্রসারণ দেখতে পাচ্ছেন। এই লাইভ টেলিকাস্টের প্রোগ্রামটি স্পন্সর করছেন যে প্রতিমা জুয়েলারি হাউস, বাসুদেবপুর, পূর্ব মেদিনীপুর। এবং সেই সঙ্গে আপনাদেরকে জানাই, কেউ যদি স্পন্সর করতে চান অবশ্যই মাইতি টিভি চ্যানেলের সঙ্গে আপনারা যোগাযোগ করুন, এটাই আপনাদেরকে বলবো। তো আজ যে বিষয়, সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মাইতি টিভি চ্যানেল আপনাদের সামনে নিয়ে এসেছে, আপনারা সরাসরি কল করে কিংবা লাইভ চ্যাটের মাধ্যমে আপনারা আপনাদের ওপিনিয়ন জানাতে পারবেন। আপনারা এখন শুনুন যে ছোটো ছোটো ব্যবসায়ীরা কী বলছে। তো চলুন ওনারা কী বলছেন, ওনাদের বক্তব্য আপনারা শুনুন ওনারা কী বলেছেন। তো চাইব আপনারা সরাসরি কল করে আপনাদের ওপিনিয়ন আপনারা তুলে ধরতে পারবেন। সেই সঙ্গে আপনাদের যে ইকোনমিক পরিস্থিতি কেমন রয়েছে আপনারা সরাসরি কল করে আপনাদের ওপিনিয়ন আপনারা জানাতে পারবেন। তো চলুন ওনারা কী বলছেন। যে এই লকডাউন এবং করোনা ভাইরাসের ফলে আপনার বিজনেসের পরিস্থিতি কেমন আছে এবং অর্থনৈতিক আপনার কেমন আছে সেটা আপনি যদি বলেন। এখন তো সেই লকডাউন থেকে আমরা তো দোকান বন্ধই রেখেছি, লকডাউন উঠার পর দোকানটা খুললাম, খুললে বলে কেউ আসে না, কারণ কি সবাই মধ্যে একটা আতঙ্ক রয়েছে, ছোঁয়াছুঁয়ি ব্যাপারটা, সামনে কাছে দোকানেও আসতে চাইছে না, বিজনেসের ব্যাপার হচ্ছে না, আমাদের বিজনেস এখন অফিস, কারণ কেউ আসে না, তারপর সোনার দামটা খুবই আকাশ ছোঁয়া ব্যাপার, 46,000 সোনা রয়েছে, সেখানে 10,000 টাকা ধরে গেছে, সেজন্য কেউ আসতেই চাইছে না। থ্যাংক ইউ। এই এইভাবে চলছে। আপনি সরকার বাহাদুরের কাছে কি আবেদন করতে চান? আবেদন কি করবো আর, এই লকডাউন যাতে সুস্থভাবে সবাই মেডিসিন বেরোক, সবাই সুস্থ ভালো থাকুক, এটাই আবেদন করবো আর কি। এবং লকডাউনের ফলে আপনার যে বিজনেসের পরিস্থিতি কেমন আছে? না ভালো না, বলেন যদি বিস্তারিতভাবে যদি বলেন স্যার। আর কি বলবো বিস্তারিত, আপনি যদি বলতে চান যে আপনার অর্থনৈতিক কেমন রয়েছে? অর্থনৈতিক খুবই খারাপ, খুবই খারাপ। তো আপনি সরকার বাহাদুরের কাছে কি আবেদন করতে চান? যদি কিছু বাঁচার জন্য কিছু পাই। আচ্ছা 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 আচ্ছা, এটাই আর। এবং আর কি বার্তা দেবেন এবং এই করোনা ভাইরাসে কি বার্তা দেবো? চুপচাপ দোকানে আছি, ঘরের ভিতরে আছি, বসে আছি, কোনো কাজ নেই। মানে কাস্টমার আপনি পাচ্ছেন? কাস্টমার অল্প পাচ্ছি, বেশি না। না একদম একদম। ওকে স্যার, থ্যাংক ইউ সো মাচ। এই খবরটি স্পন্সর করছেন মাইতি টিভি চ্যানেল লাইভ, 7 মাইল কন্টায় পূর্ব মেদিনীপুর। করোনা ভাইরাস এবং লকডাউনের ফলে ছোট ছোট বিজনেসের অর্থনৈতিক পরিস্থিতি কেমন আছে চলুন জেনে নিই ওনারা কি বলছেন। কি অবস্থা আছে আপনি যদি বলেন কাইন্ডলি। দেখুন দাদা, আমরা তো একটা ছোট পান দোকানি,
আমাদের ইনকাম এই পান পান বিক্রি করতে পানের উপর তো খুব ক্ষতি হচ্ছে। পান তো না কিছু পাওয়া যাচ্ছে মালপত্র না কিছু হচ্ছে, ব্যবসা খুবই ডাউন। এই লকডাউনের জন্য আমরা কোনো মাল পাচ্ছি না, ব্যবসা একদম খুবই ডাউন। প্রত্যেক দিন 100 টাকা ইনকাম করতে যা হিমশিম হয়ে যাচ্ছে। লকডাউন এবং করোনা ভাইরাসের ফলে আপনার অর্থনৈতিক পরিস্থিতি কেমন আছে স্যার, আপনি যদি বলেন? আগে যা ছিল তার থেকে এখন অনেকটাই ডাউন পড়েছে। কেন ডাউন আছে একটু যদি বলেন বিস্তারিত। আর্থিক অনটন, কাস্টমারের কাছে ঠিক মতো মানে বাইরে যারা খাটতো বা কিছু কাজকর্মগুলো তারা দেশ বাড়িতে বেশি করছে, এখন ঠিক মতো তাদের সাথে পয়সা না আসার জন্য আমাদের সঙ্গে তো তাদের সম্পর্ক রিলেশন আছে, তাদের হাতে পয়সা নেই তো আমাদের বিজনেসেও টান পড়ে গেছে। লকডাউন এবং করোনা ভাইরাসের ফলে আপনার বিজনেসের পরিস্থিতি কেমন আছে এবং অর্থনৈতিক আপনার কেমন আছে সেটা আপনি যদি বলেন। লকডাউন থেকে আমরা তো দোকান বন্ধ হয়ে রেখেছি, লকডাউন উঠার পর দোকানটা খুললাম, খুললে বলে কেউ আসে না, কারণ কি সবার মধ্যে একটা আতঙ্ক রয়েছে যে ছোঁয়াছুঁয়ি ব্যাপারটা, সামনে কাছে দোকানেও আসতে চাইছে না, বিজনেসের ব্যাপার হচ্ছে না, আমাদের বিজনেস এখন অফিসে কারণ কেউ আসে না। তারপর সোনার দামটা খুবই আকাশ ছোঁয়া ব্যাপার, 46,000 সোনা রয়েছে যেখানে 10,000 টাকা ধরে গেছে, সেজন্য কেউ আসতেই চাইছে না। থ্যাংক ইউ। এই এইভাবে চলছে। আপনি সরকার বাহাদুরের কাছে কি আবেদন করতে চান? আবেদন কি করবো আর, এই লকডাউন যাতে সুস্থভাবে সবাই মেডিসিন বেরোক, সবাই সুস্থ ভালো থাকবে, এটাই আবেদন করবো আর কি। সরকারি এবং লকডাউনের ফলে আপনার যে বিজনেসের পরিস্থিতি কেমন আছে? না ভালো না, বলুন যদি বিস্তারিতভাবে যদি বলেন স্যার। আর কি বলবো বিস্তারিত, আপনি যদি বলতে চান যে আপনার অর্থনীতি কেমন রয়েছে? অর্থনীতি খুবই খারাপ, খুবই খারাপ। তো আপনি সরকার বাহাদুরের কাছে কি আবেদন করতে চান? যদি কিছু বাঁচার জন্য কিছু পাই। আচ্ছা 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 আচ্ছা, এটাই আর এবং আর কি বার্তা দেবেন এবং এই করোনা ভাইরাসে সেটা করোনা ভাইরাসের জন্য কি বার্তা দেবো, চুপচাপ দোকানে আছি, ঘরের ভিতরে আছি, বসে আছি, কোনো কাজ নেই। মানে কাস্টমার আপনি পাচ্ছেন? কাস্টমার অল্প পাচ্ছি, বেশি না। না একদম একদম। ওকে স্যার, থ্যাংক ইউ সো মাচ। এই গটি স্পন্সর করছেন মাইতি টিভি চ্যানেল লাইভ, 7 মাইল কন্টায় পূর্ব মেদিনীপুর। করোনা ভাইরাস এবং লকডাউনের ফলে ছোট ছোট বিজনেসের অর্থনৈতিক পরিস্থিতি কেমন আছে চলুন জেনে নিই ওনারা কি বলছেন। কি অবস্থা আছে আপনি যদি বলেন কাইন্ডলি। দেখুন দাদা, আমরা তো একটা ছোট পান দোকানি, আমাদের ইনকাম এই পান পান বিক্রি করতে পানের উপর তো খুব ক্ষতি হচ্ছে। পান তো না কিছু পাওয়া যাচ্ছে মালপত্র না কিছু হচ্ছে, ব্যবসা খুবই ডাউন। এই লকডাউনের জন্য আমরা কোনো মাল পাচ্ছি না, ব্যবসা একদম খুবই ডাউন। প্রত্যেক দিন 100 টাকা ইনকাম করতে যা হিমশিম হয়ে যাচ্ছে। লকডাউন এবং করোনা ভাইরাসের ফলে আপনার অর্থনৈতিক পরিস্থিতি কেমন আছে স্যার, আপনি যদি বলেন। আগে যা ছিল তার থেকে এখন অনেকটাই ডাউন পড়েছে। কেন ডাউন আছে একটু যদি বলেন বিস্তারিত। আর্থিক অনটন, কাস্টমারের কাছে ঠিক মতো মানে বাইরে যারা খাটতো বা কিছু কাজকর্মগুলো তারা দেশ বাড়িতে বেশি করছে, এখন ঠিক মতো তাদের সাথে পয়সা না আসার জন্য আমাদের সঙ্গে তো তাদের সম্পর্ক রিলেশন আছে, তাদের হাতে পয়সা নেই তো আমাদের বিজনেসেও টান পড়ে গেছে, বিজনেস ঠিক মতো চলছে না। তো আপনি সরকার বাহাদুরকে কি আবেদন করবেন? সরকারে আবেদন আমাদের কিছু করেনি, আমরা কি আবেদন করবো, যাতে সরকার আমাদের যেটা জানানোর দরকার ছিল জানিয়েছি, সরকার যেটা করার কথা সে করবে, আমি কি করে আর কি আবেদন করবো আমি সরকার। যে এই লকডাউন এবং করোনা ভাইরাসের ফলে আপনার বিজনেসের পরিস্থিতি কেমন আছে এবং অর্থনৈতিক আপনার কেমন আছে সেটা আপনি যদি বলেন। এখন তো এখন মানে সেই লকডাউন থেকে আমরা তো দোকান বন্ধ হয়ে রেখেছি, লকডাউন উঠার পর দোকানটা খুললাম, খুললে বলে কেউ আসে না, কারণ কি সবার মধ্যে একটা আতঙ্ক রয়েছে যে ছোঁয়াছুঁয়ি ব্যাপারটা, সামনে কাছে দোকানেও আসতে চাইছে না, বিজনেসের ব্যাপার হচ্ছে না, আমাদের বিজনেস এখন অফিসে কারণ কেউ আসে না। তারপর সোনার দামটা খুবই আকাশ ছোঁয়া ব্যাপার, 46,000 সোনা রয়েছে যেখানে 10,000 টাকা ধরে গেছে, সেজন্য কেউ আসতেই চাইছে না। থ্যাংক ইউ। এইভাবে চলছে। আপনি সরকার বাহাদুরের কাছে কি আবেদন করতে চান?
আবেদন কি করবো আর এই লকডাউন যাতে সুস্থ হবে, সবাই মেডিসিন বেরোক, সবাই সুস্থ ভালো থাকবে, এটাই আবেদন করবো আর কি। এবং লকডাউনের ফলে আপনার যে বিজনেসের পরিস্থিতি কেমন আছে? না ভালো না, বলেন যদি বিস্তারিতভাবে যদি বলেন স্যার। আর কি বলবো বিস্তারিত, আপনি যদি বলতে চান যে আপনার অর্থনীতি কেমন রয়েছে? অর্থনীতি খুবই খারাপ, খুবই খারাপ। তো আপনি সরকার বাহাদুরের কাছে কি আবেদন করতে চান? যদি কিছু বাঁচার জন্য কিছু পাই। আচ্ছা 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 আচ্ছা, এটাই আর এবং আর কি বার্তা দেবেন এবং এই করোনা ভাইরাসে কি বার্তা দেবো? চুপচাপ দোকানে আছি, ঘরের ভিতরে আছি, বসে আছি, কোনো কাজ নেই। মানে কাস্টমার আপনি পাচ্ছেন? কাস্টমার অল্প পাচ্ছি, বেশি না। একদম একদম, ওকে স্যার, থ্যাংক ইউ সো মাচ। খবরটি স্পন্সর করছেন মাইতি টিভি চ্যানেল লাইভ, সাত মাইল কন্টায় পূর্ব মেদিনীপুর। করোনা ভাইরাস এবং লকডাউনের ফলে ছোট ছোট বিজনেসের অর্থনৈতিক পরিস্থিতি কেমন আছে, চলুন জেনে নিই ওনারা কি বলছেন। কি অবস্থা আছে আপনি যদি বলেন কাইন্ডলি। দেখুন দাদা, আমরা তো একটা ছোট পান দোকানি, আমাদের ইনকাম এই পান ফান বিক্রি করে এই পানের উপর তো খুব ক্ষতি হচ্ছে। পান তো না কিছু পাওয়া যাচ্ছে, মালপত্র না কিছু হচ্ছে, ব্যবসা খুবই ডাউন। এই লকডাউনের জন্য আমরা কোনো মাল পাচ্ছি না, ব্যবসা একদম খুবই ডাউন। প্রত্যেক দিন 100 টাকা ইনকাম করতে যাওয়া হিমশিম হয়ে যাচ্ছে। লকডাউন এবং করোনা ভাইরাসের ফলে আপনার অর্থনৈতিক পরিস্থিতি কেমন আছে স্যার, আপনি যদি বলেন। আগে যা ছিল তার থেকে এখন অনেকটাই ডাউন পড়েছে। কেন ডাউন আছে একটু যদি বলেন বিস্তারিত। আর্থিক অনটন, কাস্টমারের কাছে ঠিক মতো মানে বাইরে যারা খাটলো বা কিছু কাজকর্মগুলো তারা তো এসে বাড়িতে বসে পড়েছে, এখন ঠিক মতো তাদের সাথে পয়সা না আসার জন্য আমাদের সঙ্গে তো তাদের সম্পর্ক রিলেশন আছে, তাদের হাতে পয়সা নেই তো আমাদের বিজনেসও টান পড়ে গেছে। আপনার বিজনেসের পরিস্থিতি কেমন আছে এবং অর্থনৈতিক আপনার কেমন আছে সেটা আপনি যদি বলেন। লকডাউন উঠার পর দোকানটা খুললাম, খুললে বলে কেউ আসে না, কারণ কি সবারই মধ্যে একটা আতঙ্ক রয়েছে, এই ছোঁয়াছুঁয়ি ব্যাপারটা, সামনে কাছে দোকানেও আসতে চাইছে না, বিজনেসের ব্যাপার হচ্ছে না, আমাদের বিজনেস এখন অফিসে কারণ কেউ আসে না, কারণ সোনার দামটা খুবই আকাশ ছোঁয়া ব্যাপার, 46,000 সোনা রয়েছে যেখানে 10,000 টাকা ধরে গেছে, সেজন্য কেউ আসতেই চাইছে না। থ্যাংক ইউ, এই এইভাবে চলছে। আপনি সরকার বাহাদুরের কাছে কি আবেদন করতে চান? আবেদন কি করবো আর এই লকডাউন যাতে সুস্থ হবে, সবাই মেডিসিন বেরোক, সবাই সুস্থ ভালো থাকবে, এটাই আবেদন করবো আর কি। এবং লকডাউনের ফলে আপনার যে বিজনেসের পরিস্থিতি কেমন আছে? না ভালো না, বলেন যদি বিস্তারিতভাবে যদি বলেন স্যার। আর কি বলবো বিস্তারিত, আপনি যদি বলতে চান যে আপনার অর্থনীতি কেমন রয়েছে। অর্থনীতি খুবই খারাপ, খুবই খারাপ। তো আপনি সরকার বাহাদুরের কাছে কি আবেদন করতে চান? যদি কিছু বাঁচার জন্য কিছু পাই। আচ্ছা 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 আচ্ছা, এটাই আর এবং আর কি বার্তা দেবেন এবং এই করোনা ভাইরাসে কি বার্তা দেবো? চুপচাপ দোকানে আছি, ঘরের ভিতরে আছি, বসে আছি, কোনো কাজ নেই। মানে কাস্টমার আপনি পাচ্ছেন? কাস্টমার অল্প পাচ্ছি, বেশি না। না একদম একদম, ওকে স্যার, থ্যাংক ইউ সো মাচ। এই খবরটি স্পন্সর করছেন মাইতি টিভি চ্যানেল লাইভ, সাত মাইল কন্টায় পূর্ব মেদিনীপুর। করোনা ভাইরাস এবং লকডাউনের ফলে ছোট ছোট বিজনেসের অর্থনৈতিক পরিস্থিতি কেমন আছে, চলুন জেনে নিই ওনারা কি বলছেন। কি অবস্থা আছে আপনি যদি বলেন কাইন্ডলি। দেখুন দাদা, আমরা তো একটা ছোট পান দোকানি, আমাদের ইনকাম এই পান ফান বিক্রি করে এই পানের উপর তো খুব ক্ষতি হচ্ছে। পান তো না কিছু পাওয়া যাচ্ছে, মালপত্র না কিছু হচ্ছে, ব্যবসা খুবই ডাউন। এই লকডাউনের জন্য আমরা কোনো মাল পাচ্ছি না, ব্যবসা একদম খুবই ডাউন। প্রত্যেক দিন 100 টাকা ইনকাম করতে যাওয়া হিমশিম হয়ে যাচ্ছে। লকডাউন এবং করোনা ভাইরাসের ফলে আপনার অর্থনৈতিক পরিস্থিতি কেমন আছে স্যার, আপনি যদি বলেন। আগে যা ছিল তার থেকে এখন অনেকটাই ডাউন পড়েছে। কেন ডাউন আছে একটু যদি বলেন বিস্তারিত। আর্থিক অনটন, কাস্টমারের কাছে ঠিক মতো মানে বাইরে যারা খাটলো বা কিছু কাজকর্মগুলো তারা তো এসে বাড়িতে বসে পড়েছে, এখন ঠিক মতো তাদের সাথে পয়সা না আসার জন্য আমাদের সঙ্গে তো তাদের সম্পর্ক রিলেশন আছে।
তো আজ আপনারা দেখতে পাচ্ছেন যে বিষয়ে আজ আপনাদের সামনে তুলে ধরছি, এই বিষয়ে আপনারা সরাসরি কল করে আপনাদের ওপিনিয়ন আপনারা জানাতে পারবেন। যে ছোট ছোট বিজনেসে একটা কল এসছে, তো আমরা দেখি কে কল করেছে। হ্যালো, কে বলছেন স্যার? দাদা কাঞ্চন জেনাবাব, আপনাদের চ্যানেলে প্রোগ্রামটা দেখছিলাম, কালকেও ফোন করেছিলাম আমি, চ্যানেলটা আজকে যে প্রোগ্রামটা করছেন ওটা দেখে খুব ভালো লাগছে। আজকে আপনি প্রত্যেকদিন দেখেন তাই তো মাইটি টিভি চ্যানেল? হ্যাঁ প্রত্যেকদিন দেখি, ও নিচে যে নাম্বারটা দেওয়া থাকে আপনার ওই নাম্বারে এখানে ফোন করতে হবে। আমরা তুলে ধরছি ইকোনমিক্স নিয়ে, যে করোনা ভাইরাস এবং লকডাউনের ফলে যে অর্থনৈতিক পরিস্থিতি কেমন আছে এই বিষয়ে আপনি কি বলবেন, এবং ছোট ছোট বিজনেস এবং পাবলিকের? হ্যাঁ ছোট ছোট কেন, ছোট বড় মাঝারি সমস্ত রকমেরই বিজনেসের খুবই সমস্যা। ফাইন্যান্সিয়াল দিক থেকে যারা বিজনেস, আমরাও ছোটখাটো বিজনেস করি, তো আমরা কিছুজনের সঙ্গে ঘুরেছি এবং আমাদেরও প্রত্যক্ষ ভাবে প্রমাণ পেয়েছি যে খুব খারাপ অবস্থা, বিশেষ করে ছোট মাঝারি শিল্প গুলো যেগুলো সেগুলো প্রচন্ড খারাপ অবস্থা। আর কিছু করারও নেই এই লকডাউনে, সবাইকে কিছু করারও নেই, যে আপনি বাইরে বেরিয়ে কাজ করবেন আপনার জীবনের রিস্ক নিয়ে কাজ করতে হবে, তো কিছু করার নেই। এই ফাইন্যান্সিয়াল ক্রাইসিস আরো কতদিন চলবে এবং কতটা খারাপ রূপ নিবে কোনো কিছুই বোঝা যাচ্ছে না। আমরা এইটুকু বলতে পারি যে আমরা একটা খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, কবে এর মধ্যে থেকে রিকভারি পাবো আপনি যদি আবার একবার বলেন যে আপনি কোথা থেকে কল করছেন এবং আপনার নামটা একটু যদি বলেন। আমি কাঞ্চন জানা সামাল থেকে বলছি। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ স্যার, আপনার যে মূল্যবান বক্তব্য দিয়েছেন এবং আপনি মাইটি টিভি চ্যানেলে প্রতিনিয়ত দর্শক এবং দেখতে থাকেন, থ্যাংক ইউ সো মাচ আপনি কল করার জন্য, এই লাইভ টেলিফোনিক প্রোগ্রামে আপনি কল করার জন্য মাইটি টিভি চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ স্যার। ধন্যবাদ আপনাকেও, আপনি এরকম আমাদের পাশে সমস্যাগুলোকে তুলে ধরার জন্য সবার সামনে আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ স্যার, থ্যাংক ইউ। তো আপনারা শুনলেন যে কাঞ্চন জানাবাবু উনি কল করেছিলেন বাসুদেবপুর থেকে, উনিও একজন ছোট বিজনেসে করেন, তো উনি ওনার মতামত সরাসরি কল করে জানিয়েছেন। তো আপনারাও আপনাদের মতামত সরাসরি কল করে কিংবা লাইভ চ্যাটের মাধ্যমে আপনারা আপনাদের ওপিনিয়ন জানাতে পারবেন। আজকের যে বিষয় মাইতি টিভি চ্যানেল তুলে ধরছে আপনাদের সামনে, করোনা ভাইরাস এবং লকডাউনের ফলে যে ছোট ছোট বিজনেসের যে অর্থনৈতিক পরিস্থিতি কেমন আছে এবং সেই সঙ্গে পাবলিকের পরিস্থিতি, অর্থনৈতিক পরিস্থিতি কেমন আছে, এই বিষয়ে আপনারা সরাসরি কল করে কিংবা লাইভ চ্যাটের মাধ্যমে আপনারা আপনাদের ওপিনিয়ন আপনারা জানাতে পারবেন। তো চাইব এই যে লাইভ টেলিকাস্ট আপনারা দেখতে পাচ্ছেন ইউটিউবে মাইতি টিভি চ্যানেল, ইউটিউবে মাইতি টিভি এন্টারটেনমেন্ট এবং ফেসবুকে মাইতি টিভি চ্যানেল সরাসরি লাইভ সম্প্রসারণ হচ্ছে। তো চাইব আপনারা কল করুন এবং যে ছোটো ছোটো বিজনেসাররা কি বলেছেন, বিজনেসম্যানরা কি বলেছেন, ওনাদের কথা আপনারা শুনুন, ওনারা কি বলেছেন। সামনে কাছে দোকানেও আসতে চাইছে না, বিজনেসের ব্যাপার হচ্ছে না, আমাদের বিজনেস এখন অফ, কেউ আসেন, তারপর সোনার দামটা খুবই আকাশ ছোঁয়া ব্যাপার, 46,000 সোনা রয়েছে, এখন 10,000 টাকা ধরে গেছে, সেজন্য কেউ আসতেই চাইছে না। থ্যাংক ইউ, এইভাবে চলছে। আপনি সরকার বাহাদুরের কাছে কি আবেদন করতে চান? আবেদন কি করব আর, এই লকডাউন যাতে সুস্থভাবে সবাই মেডিসিন বেরোক, সবাই সুস্থ ভালো থাকুক, এটাই আবেদন করবো আর কি। এবং লকডাউনের ফলে আপনার যে বিজনেসের পরিস্থিতি কেমন আছে? না ভালো না, বলেন যদি বিস্তারিতভাবে যদি বলেন স্যার। আর কি বলবো বিস্তারিত, আপনি যদি বলতে চান যে আপনার অর্থনৈতিক কেমন রয়েছে? অর্থনৈতিক খুবই খারাপ, খুবই খারাপ। তো আপনি সরকার বাহাদুরের কাছে কি আবেদন করতে চান? যদি কিছু বাঁচার জন্য কিছু পাই। আচ্ছা 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 আচ্ছা, এটাই আর, এবং আর কি বার্তা দেবেন, এবং এই করোনা ভাইরাসে কি বার্তা দেবো, চুপচাপ দোকানে আছি, ঘরের ভিতরে আছি, বসে আছি, কোনো কাজ নেই। মানে কাস্টমার আপনি পাচ্ছেন? কাস্টমার অল্প পাচ্ছি, বেশি না। না একদম একদম, ওকে স্যার, থ্যাংক ইউ সো মাচ। এই বটি স্পন্সর করছেন মাইতি টিভি চ্যানেল লাইভ, 7 মাইল কন্টাক্ট, পূর্ব মেদিনীপুর।
করোনা ভাইরাস এবং লকডাউনের ফলে ছোট ছোট বিজনেসের অর্থনৈতিক পরিস্থিতি কেমন আছে, চলুন জেনে নিই ওনারা কি বলছেন। কি অবস্থা আছে আপনি যদি বলেন কাইন্ডলি। দেখুন দাদা, আমরা তো একটা ছোট পান দোকানি, আমাদের ইনকাম এই পান পান বিক্রি করে এই পানের উপর তো খুব ক্ষতি হচ্ছে। পান তো না কিছু পাওয়া যাচ্ছে, মালপত্র না কিছু হচ্ছে, ব্যবসা খুবই ডাউন। এই লকডাউনের জন্য আমরা কোনো মাল পাচ্ছি না, ব্যবসা একদম খুবই ডাউন। প্রত্যেক দিন 100 টাকা ইনকাম করতে যাওয়া হিমশিম হয়ে যাচ্ছে। লকডাউন এবং করোনা ভাইরাসের ফলে আপনার অর্থনৈতিক পরিস্থিতি কেমন আছে স্যার, আপনি যদি বলেন। আগে যা ছিল তার থেকে এখন অনেকটাই ডাউন পড়েছে। কেন ডাউন আছে একটু যদি বলেন বিস্তারিত। আর্থিক অনটন, কাস্টমারের কাছে ঠিক মতো মানে বাইরে যারা খাটলো বা কিছু কাজকর্মগুলো তারা দেশ বাড়িতে বেশি করছে, এখন ঠিক মতো তাদের সাথে পয়সা না আসার জন্য আমাদের সঙ্গে তো তাদের সম্পর্ক রিলেশন, তাদের হাতে পয়সা নেই তো আমাদের বিজনেসেও টান পড়ে গেছে, এক জিনিস ঠিক মতো চলছে না। তো আপনি সরকার বাহাদুরকে কী আবেদন করবেন? সরকারে আবেদন আমাদের কিছু করেনি, আমরা কী আবেদন করবো, যাতে সরকার আমাদের যেটা জানানোর দরকার ছিল জানিয়েছি, সরকার যেটা করার কথা সে করবে, আমি কী করে আর কী আবেদন করবো আমি সরকার। যে এই লকডাউন এবং করোনা ভাইরাসের ফলে আপনার বিজনেসের পরিস্থিতি কেমন আছে এবং অর্থনৈতিক আপনার কেমন আছে সেটা আপনি যদি বলেন। এখন তো এখন মানে সেই লকডাউন থেকে আমরা তো দোকান বন্ধই রেখেছি, লকডাউন উঠার পর দোকানটা খুললাম, খুললে বলে কেউ আসে না, কারণ কি সবারই মধ্যে একটা আতঙ্ক রয়েছে, এই ছোঁয়াছুঁয়ি ব্যাপারটা, সামনে কাছে দোকানেও আসতে চাইছে না, বিজনেসের ব্যাপার হচ্ছে না, আমাদের বিজনেস এখন অফিস, কারণ কেউ আসে না, কারণ সোনার দামটা খুবই আকাশ ছোঁয়া ব্যাপার, 46,000 সোনা রয়েছে যেখানে 10,000 টাকা ধরে গেছে। মাইতি টিভি চ্যানেল প্রত্যেক দিনের মতো আজও আপনাদের সামনে তুলে ধরছে যে বিষয় নিয়ে আপনাদের সামনে নিয়ে এসেছে, এই বিষয়ে আপনারা সরাসরি কল করে আপনাদের ওপিনিয়ন আপনারা তুলে ধরতে পারবেন। আজ সবথেকে গুরুত্বপূর্ণ সাবজেক্ট নিয়ে এসেছে ইকোনমিক্স নিয়ে, এবং আমরা একটা কল পেয়েছি এই মুহূর্তে, দেখি। হ্যালো স্যার, নমস্কার, কে বলছেন? আমি ভোলা সাঁতরা বলছিলাম, হাওড়া থেকে। আচ্ছা, ভোলা সাঁতরা হাওড়া থেকে বলছেন, তো আপনি প্রতিদিন মাইতি টিভি চ্যানেল দেখেন? হ্যাঁ, মোটামুটি আমি সময় পেলে দেখি প্রোগ্রামগুলো, আপনার খুব ভালো লাগে, আমি অ্যাকচুয়ালি অন্য টিভি দেখতে এতটা ভালোবাসি না, সত্যি বলছি আপনার প্রোগ্রাম দেখতে খুবই ভালো লাগে, তাই আমরা আমি মোটামুটি দেখি। আমার তো আজকের যে বিষয় প্রোগ্রামটা ধরছে যে ইকোনমিক্স নিয়ে, যে করোনা ভাইরাস এবং লকডাউনের ফলে। হ্যাঁ, এটা এটা খুবই খুবই একটা ভালো বিষয়, খুব ভালো বিষয় একটা, তবে এটা ঠিক বলেছেন যে আপনার ফার্স্ট প্রতিক্রিয়া চাইবো, আপনার প্রতিক্রিয়া চাইবো স্যার। প্রতিক্রিয়া হচ্ছে এটাই যে আমার মানে যারা ব্যবসা করছে তারা, তাদের অবস্থা খুবই খারাপ, মানে খুব খারাপ মানে বলতে পারেন যে যে ইনকামটা আগে আমাদের 100 টাকা হতো, ধরুন 100 টাকা হতো, সেটা এখন 20 টাকায় হয়ে গেছে, মানে 80% ব্যবসা নেই আর, বুঝতে পেরেছেন, 80% ব্যবসা নেই আমাদের। এবং সাধারণ পাবলিকের কি ইকোনমিক আছে যদি বলেন আপনি? সাধারণ পাবলিকেরও প্রচুর পরিমাণে অসুবিধা হবে, শুধু তো আমার অসুবিধা হবে না, সবারই অসুবিধা হবে, খুবই খারাপ অবস্থা হবে, এদিকে যদি সরকার যদি না দেখে, আমার মনে হয় খুবই, আমাদের পশ্চিমবঙ্গ সরকার যদি না দেখে খুবই খারাপ অবস্থা হবে, খুব খারাপ অবস্থা হবে, যেটা কল্পনা করতে পারছি না। লোক এরপরে তো আপনি একটা লক্ষ্য করেছেন যে করোনা কিন্তু বাড়ছে, এখন করোনা তো বেড়েই চলেছে, বেড়েই চলেছে, ডেলি ডেলি 10,000 আগে তো যাই হোক কম হচ্ছিল, যাই হোক আমিও সেটা ভাবছি যে কম হচ্ছিল তো কম টেস্ট হচ্ছিল তাই হয়তো হচ্ছিল, যাই হোক এখন তো প্রচুর পরিমাণে বেড়ে চলেছে না, তো এই অবস্থায় আমাদের ব্যবসা মানে কিভাবে যে থাক, খুবই খুবই খারাপ অবস্থা, মানে এটা আমরা মানে না বলে বোঝাতে পারবো না, যাই হোক আমাদের তো একটু মফস্বলে তো মানে শহরের মতো, তো এখানে একটু প্রচুর টাফ ব্যাপার হয়ে গেছে, ব্যবসা করে খাওয়া খুব টাফ ব্যাপার হয়ে গেছে। ওকে স্যার, তার আপনি স্যার মন্তব্য আপনি প্রতিক্রিয়া আপনি জানিয়েছেন, তো থ্যাংক ইউ সো মাচ কল করার জন্য, অসংখ্য ধন্যবাদ স্যার। হ্যাঁ, ধন্যবাদ। তো আপনারা শুনলেন ভোলা সাঁতরাবাবু হাওড়া থেকে কল করেছিলেন, ওনার
ওনার বার্তা, ওনার যে প্রতিক্রিয়া, ওনার যে ওপিনিয়ন উনি জানিয়েছেন, শুনিয়েছেন, তো আপনারা শুনেছেন। এইভাবে আপনারাও আপনাদের মতামত সরাসরি কল করে কিংবা লাইভ চ্যাটের মাধ্যমে আপনারা জানাতে পারবেন। তো এটাই আপনাদেরকে বলবো, আপনারা সরাসরি কল করুন এবং কল করে আপনাদের ওপিনিয়ন আপনারা জানান। এবং যখন আপনারা কল করবেন, আপনারা আপনার নাম এবং আপনার লোকেশন অবশ্যই বলবেন। তো এটাই আপনাদেরকে বলবো, আপনারা সরাসরি কল করে এই বিষয়ে আপনারা আপনাদের ওপিনিয়ন আপনারা শেয়ার করুন লাইভ চ্যাটের মাধ্যমে, কিংবা লাইভ টেলি চ্যাটের মাধ্যমে আপনারা আপনাদের ওপিনিয়ন জানাতে পারবেন। এবং যে নাম্বারে স্কোর আলো ওই নাম্বারে কল করে আপনাদের ওপিনিয়ন আপনারা তুলে ধরুন। এবং যিনারা কল করেছিলেন মাইতি টিভি চ্যানেলের পক্ষ থেকে, ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনারা মাইতি টিভি চ্যানেলের সঙ্গে রয়েছেন, যে আমরা প্রত্যেক দিন যে বিষয় নিয়ে আসি আপনারা দেখেন। থ্যাংক ইউ সো মাচ আপনাদেরকে। আপনারাও আপনাদের মতামত সরাসরি কল করে কিংবা লাইভ চ্যাটের মাধ্যমে আপনারা আপনাদের ওপিনিয়ন আপনারা তুলে ধরুন। সব থেকে গুরুত্বপূর্ণ সাবজেক্ট নিয়ে এসেছে মাইতি টিভি চ্যানেল আজ। তো আপনারা এই বিষয়ে, যে ছোট ছোট বিজনেসের যে অর্থনৈতিক পরিস্থিতি কেমন আছে, এই বিষয়ে আপনারা সরাসরি কল করে আপনাদের ওপিনিয়ন আপনারা জানান, এটাই আপনাদেরকে বলবো। যে নাম্বার স্কোর আলো ওই নাম্বারে কল করে আপনাদের ওপিনিয়ন আপনারা তুলে ধরতে পারবেন, এটাই আপনাদেরকে বলবো। তো আপনারা কল করুন এবং কল করে আপনাদের ওপিনিয়ন আপনারা তুলে ধরুন, সরাসরি কল করে কিংবা লাইভ চ্যাটের মাধ্যমে। লকডাউন এবং করোনা ভাইরাসের ফলে আপনার অর্থনৈতিক পরিস্থিতি কেমন আছে স্যার, আপনি যদি বলেন? আগে যা ছিল তার থেকে অনেকটাই ডাউন পড়েছে। কেন ডাউন আছে যদি বলেন বিস্তারিত? আর্থিক অনটন, কাস্টমারের কাছে ঠিক মতো মানে বাইরে যারা খাটতো বা কিছু কাজকর্মগুলো তারা দেশ বাড়িতে বেশি করছে, এখন ঠিক মতো তাদের হাতে পয়সা না আসার জন্য আমাদের সঙ্গে তো তাদের সম্পর্ক রিলেশন, তাদের হাতে পয়সা নেই তো আমাদের বিজনেসেও টান পড়ে গেছে, এক জিনিস ঠিক মতো চলছে না। তো আপনি সরকার বাহাদুরকে কী আবেদন করবেন? আপনি সরকারে আবেদন আমাদের কিছু করেনি, আমরা কী আবেদন করবো? যাতে সরকার আমাদের যেটা জানানোর দরকার ছিল জানিয়েছি, সরকার যেটা করার কথা সে করবে, আমি কি করে আর কি আবেদন করবো আমি সরকার। যে এই লকডাউন এবং করোনা ভাইরাসের ফলে আপনার বিজনেসের পরিস্থিতি কেমন আছে এবং অর্থনৈতিক আপনার কেমন আছে সেটা আপনি যদি বলেন। এখন তো এখন মানে সেই লকডাউন থেকে আমরা তো দোকান বন্ধই রেখেছি, লকডাউন উঠার পর দোকানটা খুললাম, খুললে বলে কেউ আসে না, কারণ কি সবার মধ্যে একটা আতঙ্ক রয়েছে, ছোঁয়াছুঁয়ি ব্যাপারটা, সামনে কাছে দোকানেও আসতে চাইছে না, বিজনেসের ব্যাপার হচ্ছে না, আমাদের বিজনেস এখন অফিস আমি কেউ আসেন, তারপর সোনার দামটা খুবই আকাশ ছোঁয়া ব্যাপার, 46,000 সোনা রয়েছে, এখানে 10,000 টাকা ধরে গেছে, সেজন্য কেউ আসতেই চাইছে না। থ্যাংক ইউ। এই এইভাবে চলছে। আপনি সরকার বাহাদুরের কাছে কি আবেদন করতে চান? আবেদন কি করবো আর, এই লকডাউন যাতে সুস্থভাবে সবাই মেডিসিন বেরোক, সবাই সুস্থ ভালো থাকবে, এটাই আবেদন করবো আর কি। এবং লকডাউনের ফলে আপনার যে বিজনেসের পরিস্থিতি কেমন আছে? না ভালো না, বলুন যদি বিস্তারিতভাবে যদি বলেন স্যার। আর কি বলবো বিস্তারিত, আপনি যদি বলতে চান যে আপনার অর্থনীতি কেমন রয়েছে? অর্থনীতি খুবই খারাপ, খুবই খারাপ। তো আপনি সরকার বাহাদুরের কাছে কি আবেদন করতে চান? যদি কিছু বাঁচার জন্য কিছু পাই। আচ্ছা 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 আচ্ছা, এটাই আর। এবং আর কি বার্তা দেবেন এবং এই করোনা ভাইরাসে কি বার্তা দেবো? চুপচাপ দোকানে আছি, ঘরের ভিতরে আছি, বসে আছি, কোনো কাজ নেই। মানে কাস্টমার আপনি পাচ্ছেন? কাস্টমার অল্প পাচ্ছি, বেশি না। একদম একদম। ওকে স্যার, থ্যাংক ইউ সো মাচ। এই খবরটি স্পন্সর করছেন মাইতি টিভি চ্যানেল লাইভ, 7 মাইল কন্টায় পূর্ব মেদিনীপুর। করোনা ভাইরাস এবং লকডাউনের ফলে ছোট ছোট বিজনেসের অর্থনৈতিক পরিস্থিতি কেমন আছে, চলুন জেনে নিই ওনারা কি বলছেন। কি অবস্থা আছে আপনি যদি বলেন কাইন্ডলি? দেখুন দাদা, আমরা তো একটা ছোট পান দোকানি, আমাদের ইনকাম এই পান পান বিক্রি, কিন্তু এই পানের উপর তো খুব ক্ষতি হচ্ছে, পান তো না কিছু পাওয়া যাচ্ছে, মালপত্র না কিছু হচ্ছে, ব্যবসা খুবই ডাউন, এই লকডাউনের জন্য আমরা কোনো মাল পাচ্ছি না, ব্যবসা একদম খুবই ডাউন, প্রত্যেক দিন 100 টাকা ইনকাম করতে যা হিমশিম বুঝেছে। লকডাউন এবং করোনা ভাইরাসের ফলে আপনার অর্থনৈতিক পরিস্থিতি কেমন আছে স্যার, আপনি যদি বলেন? আগে যা ছিল তার থেকে এখন অনেকটাই ডাউন পড়েছে। কেন ডাউন আছে যদি বলেন বিস্তারিত? আর্থিক অনটন,
কাস্টমারের কাছে ঠিকমতো মানে বাইরে যারা খাদ্য বা কিছু কাজকর্মগুলো তারা দেশ বাড়িতে বেশি করছে, এখন ঠিকমতো তাদের হাতে পয়সা না আসার জন্য আমাদের সঙ্গে তো তাদের সম্পর্ক রিলেশন আছে, তাদের হাতে পয়সা নেই তো আমাদের বিজনেসেও টান পড়ে গেছে, এক জিনিস ঠিকমতো চলছে না। তো আপনি সরকার বাহাদুরকে কী আবেদন করবেন? সরকারে আবেদন আমাদের কিছু করেনি, আমরা কি আবেদন করবো? যাতে সরকার আমাদের যেটা জানানোর দরকার ছিল জানিয়েছি, সরকার যেটা করার কথা সে করবে, আমি কি করে আর কি আবেদন করবো আমি সরকার। যে এই লকডাউন এবং করোনা ভাইরাসের ফলে আপনার বিজনেসের পরিস্থিতি কেমন আছে এবং অর্থনৈতিক আপনার কেমন আছে সেটা আপনি যদি বলেন। এখন তো এখন মানে সেই লকডাউন থেকে আমরা তো দোকান বন্ধই রেখেছি, লকডাউন উঠার পর দোকানটা খুললাম, খুললে বলে কেউ আসে না, কারণ কি সবার মধ্যে একটা আতঙ্ক রয়েছে, ছোঁয়াছুঁয়ি ব্যাপারটা, সামনে কাছে দোকানেও আসতে চাইছে না, বিজনেসের ব্যাপার হচ্ছে না, আমাদের বিজনেস এখন অফিস কারণ কেউ আসে না, তারপর সোনার দামটা খুবই আকাশ ছোঁয়া ব্যাপার, 46,000 সোনা রয়েছে, এখানে 10,000 টাকা ধরে গেছে, এবং লকডাউনের ফলে আপনার যে বিজনেস এর পরিস্থিতি কেমন আছে? না ভালো না, বলুন যদি বিস্তারিত ভাবে যদি বলেন স্যার। আর কি বলবো বিস্তারিত, আপনি যদি বলতে চান যে আপনার অর্থনীতি কেমন রয়েছে? অর্থনীতি খুবই খারাপ, খুবই খারাপ। তো আপনি সরকার বাহাদুরের কাছে কি আবেদন করতে চান? যদি কিছু বাঁচার জন্য কিছু পাই। আচ্ছা 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 আচ্ছা, এটাই আর এবং আর কি বার্তা দেবেন এবং এই করোনা ভাইরাসে? সেটা করোনা ভাইরাসের জন্য কি বার্তা দেবো, চুপচাপ দোকানে আছি, ঘরের ভিতরে আছি, বসে আছি, কোনো কাজ নেই। মানে কাস্টমার আপনি পাচ্ছেন? কাস্টমার অল্প পাচ্ছি, বেশি না। না একদম একদম, ওকে স্যার, থ্যাংক ইউ সো মাচ। এই গটি স্পন্সর করছেন মাইতি টিভি চ্যানেল লাইভ, 7 মাইল কোন্টায় পূর্ব মেদিনীপুর। করোনা ভাইরাস এবং লকডাউনের ফলে ছোট ছোট বিজনেসের অর্থনৈতিক পরিস্থিতি কেমন আছে চলুন জেনে নিই ওনারা কি বলছেন। কি অবস্থা আছে আপনি যদি বলেন কাইন্ডলি। দেখুন দাদা, আমরা তো একটা ছোট পান দোকানি, আমাদের ইনকাম এই পান পান বিক্রি, কিন্তু এই পানের উপর তো খুব ক্ষতি হচ্ছে, পান তো না কিছু পাওয়া যাচ্ছে, মালপত্র না কিছু হচ্ছে, ব্যবসা খুবই ডাউন, এই লকডাউনের জন্য আমরা কোনো মাল পাচ্ছি না, ব্যবসা একদম খুবই ডাউন, প্রত্যেক দিন 100 টাকা ইনকাম করতে যা হিমশিম হয়ে যাচ্ছে। লকডাউন এবং করোনা ভাইরাসের ফলে আপনার অর্থনৈতিক পরিস্থিতি কেমন আছে স্যার আপনি যদি বলেন? আগে যা ছিল তার থেকে এখন অনেকটাই ডাউন করেছে। কেন ডাউন আছে আপনি যদি বলেন বিস্তারিত? আর্থিক অনটন, কাস্টমারের কাছে ঠিকমতো মানে বাইরে যারা খাদ্য বা কিছু কাজকর্মগুলো তারা দেশ বাড়িতে বেশি করছে, এখন ঠিকমতো তাদের হাতে পয়সা না আসার জন্য আমাদের সঙ্গে তো তাদের সম্পর্ক রিলেশন আছে, তাদের হাতে পয়সা নেই তো আমাদের বিজনেসেও টান পড়ে গেছে, এক জিনিস ঠিকমতো চলছে না। তো আপনি সরকার বাহাদুরকে কি আবেদন করবেন? সরকারে আবেদন আমাদের কিছু করেনি, আমরা কি আবেদন করবো? যাতে সরকার আমাদের যেটা জানানোর দরকার ছিল জানিয়েছি, সরকার যেটা করার কথা সে করবে, আমি কি করে আর কি আবেদন করবো আমি সরকার। যে এই লকডাউন এবং করোনা ভাইরাসের ফলে আপনার বিজনেসের পরিস্থিতি কেমন আছে এবং অর্থনৈতিক আপনার কেমন আছে সেটা আপনি যদি বলেন। এখন তো এখন মানে সেই লকডাউন থেকে আমরা তো দোকান বন্ধই রেখেছি। তো আজ আপনাদের সামনে যে বিষয় মাইতি টিভি চ্যানেল নিয়ে এসছে আপনাদের সামনে তুলে ধরছে, মাইতি টিভি চ্যানেল প্রত্যেক দিন লাইভ টেলিফোনিক প্রোগ্রাম নিয়ে আসে, আজও নিয়ে এসেছে আপনাদেরই জন্যই। আপনারা সরাসরি কল করে আপনাদের ওপিনিয়ন আপনারা জানাতে পারবেন। আজ যে বিষয় আপনাদের সামনে তুলে ধরছে যে করোনা ভাইরাস এবং লকডাউনের ফলে যে ছোট ছোট বিজনেসের যে অর্থনৈতিক পরিস্থিতি কেমন রয়েছে, এই বিষয়ে আপনারা আপনাদের সরাসরি কল করে কিংবা লাইভ চ্যাটের মাধ্যমে আপনারা আপনাদের ওপিনিয়ন আপনারা জানাতে পারবেন। তো এটাই আপনাদেরকে বলবো, আপনারা সরাসরি কল করুন এবং কল করে আপনাদের ওপিনিয়ন জানান, এবং যিনারা কল করেছিলেন ওনাদেরকে মাইতি টিভি চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই, থ্যাংক ইউ সো মাচ আপনারা যে আপনাদের ওপিনিয়ন আপনারা তুলে ধরেছেন। তো এইভাবে আপনারাও আপনাদের মতামত জানাতে পারেন। আজকের বিষয় সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় মাইতি টিভি চ্যানেল নিয়ে এসছে, তো থ্যাংক ইউ সো মাচ। তো আপনাদেরকে কিছু আমাদের এই প্রোগ্রাম শেষের পথে তো আমরা কিছু শেয়ার আপনাদের সামনে তুলে ধরবো, প্রত্যেক দিন আমরা বলেই থাকি, তো আজও আপনাদের সামনে কিছু শেয়ার তুলে ধরবো।
বলে আমাদের এই প্রোগ্রাম আজ শেষ সমাপ্ত করব। যে দোস্তি এক বো এহসাস হোতা হ্যায়, দোস্তি এক বো এহসাস হোতা হ্যায় জো অনজানে লোগো কো ভি পাস লাতা হ্যায়, জো হর পল সাথ দে ওহি দোস্ত কহলাতে হ্যায়, বরনা তো আপনা সায়া ভি সাথ ছোড় জাতা হ্যায়। তেরি দোস্তি মে জিন্দগি মে তুফান মচায়েঙ্গে, তেরি দোস্তি মে দিল মে আরমান সাজায়েঙ্গে, আগর তেরি দোস্তি জিন্দগি মে হর সাথ দে তো হাম দোস্তি মে মৌত কো ভি পিছে ছোড় জায়েঙ্গে, মৌত কো ভি পিছে ছোড় জায়েঙ্গে। তো আচ্ছা ওর সাচ্চা দোস্ত এক ফুল হ্যায়, अच्छा और सच्चा दोस्त एक फूल है जिसे हम तोड़ भी नहीं सकते, अकेला छोड़ भी नहीं सकते। अगर तोड़ लिया तो मूर्खा जाएगा, और छोड़ दिया तो कोई और ले जाएगा, कोई और ले जाएगा दोस्तों, कोई और ले जाएगा। थैंक यू सो मच। तो और एक शेर आप लोगों के सामने मैं बोल के तो आज के प्रोग्राम हमारा लाइव टेलीफोनिक प्रोग्राम समाप्त करब। हमें सुलाने की खातिर रात आती है, हम सो नहीं पाते और रात सो जाती है। हमने पूछा दिल से तो ये आवाज़ आई, आज दोस्तों को याद कर ले, रात तो रो जाती है, रात तो रो जाती है ना। तो थैंक यू सो मच, बहुत बहुत धन्यवाद जिनारा कॉल कर माइती टीवी चैने ये लाइव टेलीफोनिक प्रोग्राम है अपन के माइती टीवी चैनल पक्ष के असंख्य धन्यवाद जाना। थैंक यू सो मच, बहुत बहुत धन्यवाद, गुड नाइट, टाटा, बाय बाय।